ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সোনারস ব্লগ। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। আজ মকর সংক্রান্তি, আমাদের প্রত্যেক বাঙালিদের বাড়ি কিন্তু আজকে এই পিঠাপুলি উৎসব পালন করা হয়। তো আমিও ভাবলাম আজকে তোমাদের সঙ্গে একটা ব্লগ শেয়ার করি। আমরা অনেকেই ভালো ভালো পিঠে করতে পারি, আবার অনেকেই পারি না, আজকে তাদের জন্য এই ব্লগটা। তো আজকে আমাদের বাড়িতে দুধপুলি পিঠে। তো ইভিনিং থেকে ব্লগটা আমি স্টার্ট করছি তোমাদের সঙ্গে নিয়ে, আই হোপ আজকে ব্লগটা তোমাদের ভালো লাগবে। দেখো, প্রথমে আমি শিলনোড়াতে চাল গুঁড়ো করে নিলাম, তারপর ওগুলোকে ভালো করে চালনাতে চেলে নিলাম, তারপরে নারকেল কুড়ে নিচ্ছি। তো আজকে ভালো একটা শুভ দিনে কিন্তু আমাদের বাড়িতে একটা সিংহাসন এসছে, সেটাও ভাবলাম তোমাদের সঙ্গে শেয়ার করি, সেই জন্য ভিডিওতেও নিলাম। তো তারপরে দেখো, আমার নারকেল কোড়া হয়ে গেছে সম্পূর্ণ। তারপর এখানে দুধগুলোকে নিয়ে নেব। এখানে 5 প্যাকেট দুধ নিয়েছি, 2.5 লিটার দুধ। তো এর মধ্যে কিন্তু দুধপুলিটা করব। তো এগুলোকে গরম করার জন্য ফুট গামলার মধ্যে দিয়ে দিয়েছি সব দুধগুলোকে। তো এটা ভালো করে ফুটতে থাকুক, ততক্ষণে আমাদের নারকেল কোড়া হয়ে গেছে আর চালগুঁড়োও সব কমপ্লিট হয়ে গেছে। তোমরা প্রত্যেকে বাড়িতে কে কোন রকমের পিঠে করো অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে জানিও। তো দেখো, এখানে গুড়টাকে ভেঙে নিচ্ছি, তারপরে কিন্তু নারকেলের যে পুর বানাবো তার মধ্যে দেবো, সেই জন্য গুড়টাকে ভেঙে নিচ্ছি। গুড়টা খুব ভালো খাঁটি ছিল বলে সহজেই গলে যাচ্ছিল। তো এখানে আমাদের দুধ গরম হয়ে গেছে, ফুটছে। তো ওদিকে কড়া গরম করতে দিয়েছি, তার মধ্যে কিন্তু নারকেল আর গুড়টাকে মিশিয়ে দিয়ে দেবো কড়ার মধ্যে। তো এগুলো যতক্ষণ না লাল করে ভাজা হচ্ছে ততক্ষণ দেখো আমার ভাজা কমপ্লিট হয়ে গেছে। ওই কড়াটা ভালো করে ধুয়ে নেব, নিয়ে ওর মধ্যে জল দেব, তারপরে দিয়ে দেবো অল্প পরিমাণে নুন। তো তারপরে জলটা গরম হয়ে ফুটে উঠলে কিছুটা জল তুলে নিয়েছিলাম, তারপরে চালের গুঁড়ো যেটা করলাম সেটা দিয়ে দিয়েছি। তো অল্প অল্প করে আরও জল দিয়ে দিয়ে মেখে নিচ্ছি, ভালো করে একটা ডো যেমন তৈরি করা হয় সেইভাবেই। আমরা অনেকে বাড়িতে দুধপুলি পিঠে বানাই, তো পরের দিন ঠান্ডা হওয়ার পরে অনেক সময় ফেটে যায়। তা সেটা কিভাবে ফাটবে না ওটাই তোমাদেরকে দেখাবো। অবশ্যই ভিডিওটা যা যা নিয়মে আছে অবশ্যই তোমরা দেখো, তবেই কিন্তু বুঝতে পারবে। এখানে ডোর মতো করে মেখে রেখে তার মধ্যে ভিজে কাপড় দিয়ে দেবো, নাহলে শক্ত হয়ে যেতে পারে। ওদিকে বেলে নিয়ে এইভাবে যে কোনো একটা গ্লাস কিংবা যে কোনো একটা কোটোর মুখের সাহায্যে গোল গোল করে কেটে নিতে হবে, খুব সহজে হয়ে যাবে। তারপরে এই নারকেলের পুরটা এইভাবে হাতের সাহায্যে ছোট ছোট করে এর মধ্যে দিয়ে দেব, তারপরে মুখগুলোকে ভালো করে দিয়ে দেবো, সবটাই তোমাদেরকে দেখাচ্ছি, ভালো করে দেখো। তো তোমরা বাড়িতে কে কোন রকমের পিঠে করো অবশ্যই বলো। দেখো, এইভাবে কিন্তু মুখটাকে বন্ধ করে দিতে হবে, এরপরে হবে চুষি। তো চুষিটাকে তোমাদেরকে দেখাবো কিভাবে চুষিটা বানানো হয়। তো দেখো, আমরা দুজন মিলে করছি বলে খুব সহজেই কিন্তু কাজটা হয়ে যাচ্ছে খুব তাড়াতাড়ি। অনেক সময় শুনে থাকি দুধপুলি পিঠে মানে করার পরে পরের দিন ঠান্ডা হয়ে গেলে নাকি ফেটে ফেটে যায়। তো এই প্রসেসে করলে কিন্তু কোনো দিনই ফাটবে না। তো কোন অবস্থায় দুধের মধ্যে পিঠেগুলোকে দিতে হবে ওটাও ভালো করে দেখো। তো আমাদের এখানে দেখো সব কমপ্লিট হয়ে গেছে সম্পূর্ণ। তো তারপরে চুষি পিঠে করে নেব। চুষিটাকে এইভাবেই করতে হয়, ছোটো ছোটো করে কেটে সরু সরু করে এর মধ্যে আবার একটু চালের গুঁড়ো ছড়িয়ে দিতে হয়, না হলে গায়ে গায়ে জড়িয়ে যেতে পারে। আমাদের অনেকেই কিন্তু খুব ভালো ভালো পিঠে বানায়। আজকের এই পিঠের রেসিপিটা দিলাম যারা যারা পিঠে বানাতে পারো না তাদের জন্যই। তো দেখো, আমাদের এখানে পুলি হয়ে গেছে আর চুষিও হয়ে গেছে। ওদিকে দুধটাকে একটু জ্বালিয়ে দেব, তারপরে পিঠেগুলোকে ভাবাতে দেব। এখানে আমি ভাবানো রে নিয়েছি, তার মধ্যে হালকা তেল দিয়ে দেবো যাতে খুব সহজেই উঠে যায়। ওদিকে জল বসিয়ে দিয়েছি, জলটা গরম হলে ফুটতে শুরু করলে তখনই কিন্তু এটাকে বসিয়ে দেব, দিয়ে ঢাকনা দিয়ে 10 থেকে 15 মিনিট রাখলেই কিন্তু খুব সহজেই ভাবানো হয়ে যাবে, তারপরে কিন্তু দুধের মধ্যে দেব। তো দুধ এদিকে ফুটছে, হালকা যখন ফুটবে গ্যাসটাকে লোতে রাখতে হবে। তো দেখো, একটা পিঠে আমি খেয়ে তোমাদেরকে দেখাচ্ছি কতটা ভালো সিদ্ধ হয়েছে, তারপরে এই গরম অবস্থায় আস্তে আস্তে দিয়ে দেবে।
তো এরপরেই কিন্তু গুড়টাকে এর মধ্যে দিয়ে দেবে। একদম গ্যাসের গ্যাসটাকে লো রাখতে হবে, এই প্রসেসটা ফলো না করলে কিন্তু পিঠে ফেটে যাবে পরে। তো আস্তে আস্তে নাড়তে হবে, নালে পিঠেগুলো ভেঙে যেতে পারে। তো দেখো আমাদের কমপ্লিট হয়ে গেছে। তো এটাকে তোমাদের ভালো করে দেখিয়ে দেব কতটা সুন্দর হয়েছে। এটা একটু ঝোলঝলি রাখতে হয়, পরে ঠান্ডা হলে কিন্তু এটা থপথপে হয়ে যায়। এটা সবসময় দুধটা একটু বেশি রাখতে হয় পরিমাণে, দুধের পরিমাণটা একটু বেশি রাখলে পরে ঠান্ডা হওয়ার পরে দুধ কিন্তু অনেকটা টেনে নেবে, তারপরে ঘনই হয়ে যাবে। দুধটা সবসময় বেশিই রাখবে তোমরা। তো দেখো একটু ঠান্ডা হওয়ার পরে কেমন সর বসেছে তোমাদেরকে দেখায়। এটা পরের দিন সকালে বাসি অবস্থায় তোমাদেরকে ভেঙে দেখিয়ে দেব কতটা সফট আছে, একটাও পিঠে ভাঙেনি আর কতটা থপথপে হয়ে গেছে। তো দেখো তোমাদের ভেঙে দেখাচ্ছি কতটা সফট পিঠেটা। এটা সকলকে জানাই মকর সংক্রান্তির অনেক অনেক শুভেচ্ছা। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিও। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক।